মোহনলাল গ্রামের ধনী কৃষক ছিল। তার বউ গায়ত্রীর অসুখে সব জমি বেচে দিতে হয়েছিল, সেই জন্য উনি ওনার ঘরের সামনে পরোটার দোকান খুলেছিলেন এবং খুব তাড়াতাড়ি ওনার ব্যবহার আর সুস্বাদু পরোটা গ্রামের লোকেদের খুব ভালো লেগে গেল। সুমিত্রা আর রাজু স্কুলের সামনে একটা পিৎজার দোকান হয়েছিল, যার প্রচার রেডিও, খবরের কাগজ, হ্যান্ডবিল আর পোস্টার লাগিয়ে তোড়জোড় করে করা হয়েছিল। ভাই, আমি কাল পিজা খেলাম, কি ভালো পিজা ছিল। আমি আর আমার বাবা কার পার্কিংয়ে পিজা অর্ডার করার পরে এক ঘন্টা অপেক্ষা করেছি, তারপর আমরা পিজা পেয়েছি। আচ্ছা, এত ভালো খেতে পিজা? তা নাই তো কি, তোমাদের তো গার্ডরা ঢুকতেও দেবে না। ঢুকতে দেবে না কেন? আরে ওটা তোমাদের বাবার মতো তো ফুটপাতের পরোটার দোকান না, যে যে কেউ চলে যাবে। ওই দোকানের একটা স্ট্যাটাস আছে, বড় লোকরা তাদের গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে, তারপরেই তারা পিজা খেতে পারে, বুঝেছো? রকির কথা শুনে সবাই হাসতে থাকে। সুমিত্রা পরোটা নিয়ে মজাটা একদম পছন্দ করেনি। রাজু যখন স্কুল থেকে বাড়ি যাচ্ছিল তখন পিজার দোকানে লোকের ভিড় দেখে দাঁড়িয়ে পড়ে, সুমিত্রাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে আসে। বাবা বাবা, আমরাও পিজা খেতে চাই। ঠিক আছে বাবা, খাইয়ে দেব একদিন, এখন আমি গরম গরম আলুর পরোটা বানিয়েছি, ওটা খাও। আমি খাবো না, আমি খাবো না, আমি পিজাই খাবো। দেখ রাজু, পিজার অনেক দাম, অত টাকা আমাদের কাছে নেই যে তোমাকে পিজা কিনে দেব, কিন্তু কথা দিচ্ছি যে একদিন তোমায় নিশ্চয়ই পিজা খাওয়াবো। না বাবা, আমার কালকেই পিজা চাই, যদি পিজা না পাই তাহলে আমি কিচ্ছু খাবো না। রাজু জেদ করিস না, বাবা তো বলছে একদিন আমাদের পিজা খাওয়াতে নিয়ে যাবে। না দিদি, আমি কালকেই পিজা খাবো, রকি দাদা স্কুলে বলেছিল পিজা দারুণ খেতে হয়। আরে রাজু, ও একজন ডাক্তারের ছেলে, ওদের কাছে অনেক টাকা, চল এখন খাবার খা। পরোটা খেয়ে বাচ্চারা ঘুমিয়ে পড়ে, কিন্তু মোহনলালের চোখে ঘুম ছিল না। উনি নিজের গরিব হয়ে যাওয়াটাকে অসহায় ভাবে দেখছিলেন, যে নিজের বাচ্চাদের একটু খাওয়ার চাহিদা মেটাতে পারছেন না। ওনার চোখে জল চলে এলো, ভাবতে ভাবতে জানি না কখন উনি ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালে বাচ্চারা স্কুলে যায়, আজও পুরো স্কুলে পিজা নিয়ে কথা হচ্ছিল। বন্ধুরা, কাল আমার জন্মদিন, আর কাল সন্ধেবেলায় আমার তরফ থেকে সবার জন্য পিজা পার্টি করছি। কাল রবিবার, স্কুলে ছুটি আছে, সবাই কাল সন্ধেবেলায় ভালো ভালো জামাকাপড় পরে চলে এসো, ঠিক আছে? দাদা আমিও আসব তো, আমাকে বললে না তুমি? না, তোমরা ওখানে যেতে পারবে না, ওখানে শুধু বড় লোকরা আসে যাদের স্ট্যাটাস আছে, তুমি শুধু পরোটা খাও। চল রাজু, ওদের পিজা থেকে ভালো আর সুস্বাদু আমাদের পরোটা। আরে যাও যাও, বাঁদররা কিভাবে জানবে যে আদা কেমন খেতে? স্কুলের বাইরে যে পিজার পোস্টার লাগানো আছে সেটাই দেখতে থাকো আর পরোটা খাও, ভেবে নিও পিজা খাচ্ছ। রকি এরকম ভাবে বলতে নেই, চলো সুমিত্রা, ও তো এভাবেই কথা বলে। রাজু ফটো দেখে পরোটা খাওয়ার কথায় সবাই হাসতে থাকে। সুমিত্রা আর রাজুর খুব খারাপ লাগে, দুজনেই বাড়ি চলে আসে। আরে রাজু, এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আসো কেন? বাবা, আসলে কথা হলো, রকির কাল জন্মদিন, ও সবাইকে নিমন্ত্রণ করেছে কিন্তু আমাদের করেনি, কারণ ওখানে সব বড় লোকরা আসবে। ব্যাস এই ব্যাপার, কাল আমি তোমাদের জন্য দারুন আলুর পরোটা বানাবো আর আমরা পার্টি করব। আমি পরোটা খেতে চাই না, আমি শুধু পিজা খেতে চাই, আমার পিজা চাই। বাবু, আমি বললাম তো যে এখন আমার কাছে তোমাদের মাইনে দেবারও টাকা নেই, পিজা কোথা থেকে খাওয়াবো? এটা বলে মোহনলাল চোখে জল নিয়ে বাড়ির বাইরে পরোটার দোকানে চলে এলো। রাজু, তোমার এরকম বলা উচিত হয়নি, পিজা যে ছেড়ে দাও ভাই, যখন টাকা আসবে আমরা নিশ্চয় পিজা খাবো। এখন অবধি আমাদের কাছে কি টাকা আছে? সবাই নতুন নতুন জামাকাপড় পরে আর আমরা 2 বছর ধরে একই জামা পরি, আমরা কি কোনোদিন পিজা খেতে পারবো না দিদি? এরকম কথা নয় ভাই, আমরা একদিন নিশ্চয় পিজা খাবো। সেদিন রাতে রাজু খাবার খায়নি, আরে কেউ খাবার খায়নি। সকালে মোহনলাল উঠল আর বাজারে চলে গেল, ফিরে এসে দেখল রাজু তখনও ঘুমিয়ে আছে। সুমিত্রার থেকে জানতে পারল যে রাজু এখনো রেগে আছে, আজও খাবার খায়নি। ওঠো বাবু, আজ আমি তোমাদের পরোটা পিজা খাওয়াবো, চলো ওঠো। বাবা আমি বলেছি তো, যতক্ষণ না পিজা পাবো আমি কিচ্ছু খাবো না।
মোহনলাল পরোটার মধ্যে চিজ, ফ্রুটস আর স্যালাড দিয়ে পিৎজা বানায়, কিন্তু হাজার বোঝানোর পরেও রাজু খেতে চায় না। সুমিত্রাও অনেক চেষ্টা করে রাজুকে বানানো, কিন্তু পারেই না। আজ রাতেও সবাই না খেয়ে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে রাজুর খুব খিদে পায়, ও রান্নাঘরে গিয়ে রেখে দেওয়া পরোটা পিৎজা খেয়ে নেয়। ওর খুব ভালো লাগে আর পরোটা পিৎজা খেয়েই যায়। মোহনলাল লুকিয়ে লুকিয়ে ওর খাওয়া দেখে। সকালে উঠে মোহনলাল বাজারে চলে যায়। রেশি সুমিত্রাকে ডাকে। সুমিত্রা, ও সুমিত্রা। হ্যাঁ বাবা, আসছি। এই নে টাকা, আর স্কুল থেকে আসার সময় পিৎজা নিয়ে আসিস। বাবা, টাকা কোথা থেকে এলো? এসেছে কোথাও থেকে। আর হ্যাঁ, আমি টিফিনে পরোটা পিৎজা রেখে দিয়েছি, খেয়ে নিস মনে করে। সুমিত্রা যখন বাড়ি থেকে স্কুলের জন্য বেরোচ্ছিল, তখন বাবার সাইকেল বাইরে ছিল না। বুঝতে দেরি হয়নি যে বাবা সাইকেল বিক্রি করে টাকা এনেছে। সুমিত্রা রাজু স্কুলে পৌঁছে যায়। স্কুলে কাল রকের পিৎজা পার্টি নিয়ে কথা হচ্ছিল, সবার মুখে শুধু পিৎজার কথা। টিফিনে সুমিত্রা আর রাজু পরোটা পিৎজা খাচ্ছিল, ওখানে রীতা আসে। আরে, তোমরা এটা কি খাচ্ছ? এটা আমাদের বাবা বানিয়েছে, পরোটা পিৎজা। হ্যাঁ, এই স্পেশাল ডিশ বাবা বানিয়েছে, নাও তুমিও খাও, খুব ভালো খেতে। আরে বা, দারুন পরোটা পিৎজা বানিয়েছে তো, এটা তো দারুন পরোটা পিৎজা। এসো সবাই দেখো পরোটা পিৎজা, কাল পার্টি পিৎজা থেকেও অনেক বেশি ভালো খেতে। সুমিত্রা প্লিজ, আমাকেও এক টুকরো দাও না। হ্যাঁ হ্যাঁ রকি, এই নাও। বাহ, সত্যি দারুন খেতে এটা পরোটা পিৎজা, এরকম তো আমি জীবনেও খাইনি। শিগগিরই পুরো গ্রামে পরোটা পিৎজার কথা ছড়িয়ে পড়ল। সুমিত্রা ওর বাবাকে পরোটা পিৎজা বানানোর কথা বলল। এখন ওদের দোকানে প্রচুর ভিড় হতে শুরু করলো। পিৎজার দোকানে গ্রাহকদের সংখ্যা ক্রমশ কমতে লাগলো, পিৎজার দোকান প্রায় বন্ধ হতে যাচ্ছিল। তখনই একদিন পিৎজার দোকানের মালিক নিজে মোহনলালের কাছে এলো। মোহনলাল বাবু, আপনার পরোটা পিৎজার খুব নাম শুনেছিলাম, আজ টেস্টও করলাম, সত্যি দারুণ খেতে, তোমার হাতে তো জাদু আছে। অনেক ধন্যবাদ। কেননা আমরা দুজনে মিলে কাজ করি, আপনি আমার দোকান চালাবেন, আমি ফান্ডিং আর মার্কেটিং দেখে নেব, যা লাভ হবে অর্ধেক অর্ধেক নিয়ে নেব। মোহনলালের এই প্রপোজাল ভালো লাগলো, দুজনে মিলে একসাথে কাজ করতে লাগলো। তাই পিৎজার টেস্ট আর ভালো মার্কেটিং এর জন্য খুব শিগগিরই ওনার দোকান অনেক শহরে খুলে গেল। এখন মোহনলাল মোহনলাল বাবু নামে পরিচিত হল, শহরের বিরাট বড় বাংলোতে থাকতে শুরু করলো। সোনপুর গ্রাম বাঁশ ক্ষেতের জন্য প্রসিদ্ধ ছিল। ওখানে অনেক বছর ধরে বাঁশের খুব ভালো চাষ হতো। দিনেশেরও একটা ছোট্ট বাঁশের ক্ষেত ছিল, ওর ছেলে রাজেশও ওই ক্ষেতেই কাজ করত। এই যে রাজেশ, আমাদের যে বাঁশের অর্ডারগুলো এসেছিল, তুমি কি সেগুলো পাঠিয়ে দিয়েছ? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি তো কালকে বিকেলেই ওগুলো পাঠিয়ে দিয়েছিলাম। ওরা যদি সময় মতো অর্ডার পেয়ে যায়, তাহলে আজকে বিকেলের মধ্যে আমাদের পেমেন্টটাও চলে আসবে। বিকেল হয়ে যায় আর দিনেশের বাড়ির বাইরে একটা বাঁশে লোড করা ট্রাক দাঁড়িয়ে পড়ে। আরে, এই ট্রাকটা ফিরে এলো কি করে? এর তো বাঁশগুলো নামিয়ে পেমেন্ট নিয়ে আসার কথা ছিল। দিনেশ ভেতর থেকে রাজেশকে ডেকে পাঠায়। রাজেশ যখন বাইরে আসে, তার চেহারা খুব উদাস মনে হচ্ছিল। রাজেশ, এই দেখো, এই ট্রাকটা ফিরে চলে এসেছে। হ্যাঁ বাবা, আমি তো জানি, শহর থেকে বাঁশের খরিদ্দারদের ফোন এসেছিল আমার কাছে, ওরা আমাদের থেকেও কম দামে বাঁশ পেয়েছে কোথাও, সেই জন্য আমাদের কাছ থেকে আর ওরা বাঁশ কিনবে না। আরে, কিন্তু ওরা কোনো কিছু না বলে এরকম কি করে করতে পারে? আমাদের পয়সার এখন খুব দরকার, এখন আমরা এত বাঁশ নিয়ে কি করব? তুমি ওনাদের বলো যে আমরাও কম দামে দিয়ে দেব। কিন্তু বাবা, আমি ওনাদের সাথে কথা বলেছি, কিন্তু ওরা কোনো মতেই আমাদের কাছ থেকে বাঁশ কিনবে না বলেছে। এমনকি আমি ওদের এটাও বলেছি যে আমরা অর্ধেক দামেও বাঁশ দিতে রাজি আছি, কিন্তু ওরা তাও রাজি হলো না। দিনেশ আর রাজেশের এই অর্ডার থেকে অনেক উচ্চাশা ছিল। কিছুদিন ধরে ওদের ব্যবসা ঠিক চলছিল না, আর এখন এত বড় অর্ডারের ফেরত চলে আসার পর ওদের সামনে ওরা অন্ধকার দেখতে পাচ্ছিল। একদিন রাজেশ দিনেশের কাছে গেল
আর বলে, বাবা তুমি একদম চিন্তা করো না তো, আমি ঠিক করে নিয়েছি যে এখন আমরা এত বাঁশ নিয়ে কি করব। তা তুমি এখন কি করবে খোকা? আমি কি যে করি কিছুই বুঝতে পারছি না এখন। আমি আমার সব বন্ধুদের কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করেছি বুঝেছো, কিন্তু কেউ সাহায্য করতে রাজি হয়নি। এখন প্রত্যেকেরই পরিস্থিতি খুব খারাপ, মার্কেটে বাঁশের দাম দিনের পর দিন নিচে চলে যাচ্ছে। আরে হ্যাঁ বাবা, এই জন্যই তো আমি ঠিক করেছি যে আমরা আর এই বাঁশের ব্যবসা করব না। আরে আমাদের কাছে আর কি আছে বলো তো খোকা, আমরা আর কি করতে পারি? আরে বাবা, এবার আমরা পিৎজা তৈরি করব। হ্যাঁ কি পিৎজা, সেটা কিভাবে? বাবা আমার বন্ধু শহর থেকে ফোন করেছিল, আমি ওকে আমার অবস্থার কথা বললাম, তখন ও আমাকে একটা খুব ভালো উপায় বলল। শহরে পিৎজা নাকি খুব বেশি বিক্রি হয়, নানান রকমের পিৎজা পাওয়া যায়। ওখানকার ইয়াং লোকেরা নাকি বাঁশের পিৎজা খেতে খুব ভালোবাসে। এটা আসলে বাঁশের ভেতরটা ফাঁপিয়ে নিয়ে পিৎজা বানানো হয় বুঝেছো। আমরাও বাঁশের পিৎজার ব্যবসা শুরু করে দিই। কিন্তু খোকা আমরা তো এর ব্যাপারে কিছুই জানি না, তাই না? বাবা তুমি চিন্তা করো না, আমার বন্ধু আমাকে বলেছে সব রকম সাহায্য আমাকে করবে। রাজেশ দিনেশের সাথে মিলে বাঁশের পিৎজা বানানোর সমস্ত প্রস্তুতি নিচ্ছিল, আর তারপর আস্তে আস্তে বাঁশের পিৎজা বানানো শিখে যায়। তারপর ও নিশ্চিত করে যে ও একটা দোকান খুলবে। রাজেশ আর দিনেশ মিলে বাঁশ দিয়েই নিজেদের একটা ছোট্ট হোটেল বানায়, আর ওই হোটেলের দরজা থেকে শুরু করে জানালা, টেবিল, চেয়ার সব কিছু বাঁশেরই তৈরি ছিল। শুরু শুরুতে ওদের হোটেলে কোনো লোক আসত না, কিন্তু একদিন কলেজের দুটো ছেলে ওদের হোটেলে আসে। আরে বাহ সুরেশ বাহ, কি সুন্দর হোটেলটা তাই না? এটা তো পুরো বাঁশ দিয়ে তৈরি রে, আর এখানে লেখা রয়েছে আমাদের স্পেশালিটি বাঁশের পিৎজা। এবার চ তাহলে আমরাও একটা বাঁশের পিৎজা ট্রাই করে দেখে নি। হ্যাঁ হ্যাঁ চ চ, আমি 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 অর্ডার করছি। সুরেশ আর বিবেক দুটো বাঁশের পিৎজার অর্ডার দেয়। আরে বিবেক তুই লক্ষ্য করলি, এখানকার সব চেয়ার টেবিলও দেখছি বাঁশ দিয়ে বানানো হয়েছে, আর দেখ না এই বাঁশ দিয়ে কি সুন্দর ডিজাইনও করা হয়েছে। হ্যাঁ রে, আজকালকার এই প্লাস্টিকের জামানায় এই ইকো ফ্রেন্ডলি হোটেলটা কিন্তু সত্যিই দারুণ। এইভাবেই কিন্তু আমাদের সবার ইকো ফ্রেন্ডলি জিনিসের ব্যবহার করা উচিত। আমি এই হোটেলের মালিকের সাথে কথা বলি বরং, যে উনি এরকম হোটেল বানানোর প্রেরণা কোথা থেকে পেলেন। বিবেক আর সুরেশ দিনেশকে ডেকে ওনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। না না মানে সত্যি আপনার হোটেলটা দারুণ, আপনি এসব কি করে করলেন বলুন তো। দিনেশ ওই দুজনকে নিজের পুরো কাহিনীটা শোনায়। বিবেক আর সুরেশের দিনেশের এই কাহিনীটা খুব পছন্দ হয়। আচ্ছা আপনার বিজনেস কি ঠিকঠাক চলছে, মানে আপনার কি সঠিক লাভ হচ্ছে? দেখো এই মুহূর্তে তো আমাদের এখনো লাভ সেরম হয়নি, তবে আমার পুরো বিশ্বাস যে আমরা পরে অবশ্যই লাভ করবই করব। হ্যাঁ হ্যাঁ একদম আলাদা রকম কিছু করেছেন, আপনার লাভ নিশ্চয়ই হবে। আমরাও আপনার সাহায্য করতে চাই, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ওতে আমরা নতুন নতুন জিনিস দেখাই। আপনি যদি চান তাহলে আপনার হোটেলের ব্যাপারে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দেখাতে চাই, আর ইনস্টাগ্রামেও দেখাতে চাই আপনার হোটেল। তাহলে বাইরে সবাই আর কলেজের স্টুডেন্টরাও মোটামুটি সবাই আপনার হোটেলের ব্যাপারে জানতে পেরে যাবে, আর আপনি এতে অনেক লাভবানও হবেন। সুরেশ আর বিবেক ওখানকার বাঁশের পিৎজা খায়, দুজনেরই ওই পিৎজাটা খুব পছন্দ হয়। দুজন নিজের কলেজের ফ্রেন্ডসের জন্যেও বাঁশের পিৎজা প্যাক করিয়ে নেয়, আর তারপর পরের দিন ওরা পুরো টিম নিয়ে ওদের হোটেলের বাইরে একটা ভিডিও বানায়, আর বাঁশের পিৎজা বানানোর রেসিপিটাও শ্যুট করে নেয়, আর তারপর সেই ভিডিওটা ওরা নিজের ইউটিউবে আপলোড করে দেয়। আরে তোমরা আমার সাহায্য করার জন্য এসেছো, আরে এর জন্য তো আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। আরে না না আঙ্কেল, এরকম নতুন জিনিসগুলোই তো আমরা প্রমোট করতে চাই, আমাদের কাজ। আজকালকার দিনের যুব সমাজকে এরকম ইকো ফ্রেন্ডলি আর পরিবেশের ক্ষতি করে না জিনিসগুলোর দরকার সবচেয়ে বেশি রয়েছে। এই ভিডিও থেকে আমাদের যা লাভ হবে সেটা আমরা আপনাকে দিয়ে দেব। আরে বিবেক দেখ এই বাঁশের পিৎজার রেসিপিতে তো দেখছি 1 ঘন্টার মধ্যেই 1 লক্ষ ভিউ চলে এসেছে, আবার তার উপর 10,000 লাইক আর 1,000 কমেন্টও চলে এসেছে। এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে সবচেয়ে পপুলার ভিডিও হয়ে গেছে এটা। এবারে ইকো ফ্রেন্ডলি বাঁশের পিৎজার ব্যাপারে অনেক লোকেরা জানতে পেরে যাবে। আঙ্কেল এবার আপনি ফেমাস হতে চলেছেন। আর তারপর বাবা আর ছেলের দ্বারা তৈরি করা এই বাঁশের হোটেল খুব ফেমাস হয়ে যায়, আর আস্তে আস্তে ওরা মিলে অন্য শহরেও নিজের ব্রাঞ্চেস খুলে দেয়।
আর এই ইকো ফ্রেন্ডলি বাঁশের হোটেল পুরো দেশ পছন্দ করতে শুরু করে দেয়।